এত সব দামি দামি জিনিস প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে, তোমার এখন অল্প মানের চাকরি, এত বেসবই খরচ ওকে তুমি করতে দিও না। না না, তোমাকে একটা বাজেট করে চলতে হবে, তার বাইরে একটুও যাবে না। অর্চনাকে বলবেন মেয়ে বিয়ে দিলে মায়ের দায়িত্ব কমে, আমার দেখছি বাড়লো। তোমার আবার কি দায়িত্ব বাড়লো মা? না, সুখেন্দুকে বলছিলাম একটা বাজেট করে চলতে। আচ্ছা আমি এখন উঠছি, তোমার একটু কাজ আছে, যার সময় তোমায় নিয়ে যাবো। আর একটা কথা বাবা, জানি না তোমার পিসিমার কি মত, তবে অর্চনার পড়াটা যেন বন্ধ না হয়। অর্চনার পড়ার ইচ্ছে থাকলে পিসিমার আপত্তির তো কোনো কারণ দেখি না। মা তুমি যদি একবার কথা বলতে শুরু করো না, ওকে তুমি থাকতে বললে না, ফিরে তো আসবেই, পেছু ডেকে লাভ কি? তোর কি হলো? না বলছিলাম এসব কথা তোমার কি? তুমি যেন কিরকম, মা তোমাকে কতবার করে বললেন ওখানে থাকতে, তুমি থাকলে না। আমার এই ছোট্ট ঘরে তোমাকে অনেক বেশি করে পাই, অনেক নিজের মতো করে পাই। ওখানে মনে হয় তোমার আমার মাঝখানে অনেক লোক, অনেক কথা, বড় বাধে বাধে লাগে। থাক এখানে তোমার যত কথা, ও বাড়িতে গেলে বোবা। দাঁড়াও না, কাল তোমার বন্ধুর বাড়ি যখন যাব তখন আমিও বোবা পেয়ে থাকবো। আচ্ছা অর্চনা, তোমার মার বোধ হয় ইচ্ছে ছিল খুব বড় লোকের সঙ্গে তোমার বিয়ে হয়, তাই না? আমার সঙ্গে বিয়ে হওয়াতে বোধ হয় তিনি, হ্যাঁ ভগবান, বসে বসে তুমি এই ভাবছ? আমি তো পিসিমার কাছে শুনেছি তুমি নাকি বলতে এমন মেয়ে বিয়ে করব তার দিকে সবাই চেয়ে থাকে। আমি তো তাকেই বিয়ে করেছি। তোর সমুদ্রে একটা লিমিট আছে। ছেলে রাগ তো জানো না, দুই একটি কাঁকর দাঁতে পড়েছে কি ব্যাস, অমনি ভাত ছেড়ে উঠে পড়বে। তাই তো বলি, এত রাগ নিয়ে তুই ছেলে পড়িস কি করে বাপু? দিদিমানি, দাসুদা প্রণাম। হই মা, বাড়ির সব খবর ভালো তো দাসু? হ্যাঁ মা, একরকম সব ভালোই। দিদিমানি তুমি বসে বসে চালের কাঁকর বাঁচছিলে হঠাৎ, তুমি দাসুদা? ইয়ে মা একখানা চিঠি পাঠিয়েছেন, তাই না? আচ্ছা মা আমি তাহলে আসি, আমার একটু তাড়াতাড়ি আছে। এসো বাবা। কাল দিল্লি থেকে মাসিমা মেসেমশাই আসছে, মা যেতে লিখেছেন। ও চাবিটা কলতলায় ফেলে এসেছিলে গো। আর মনেও থাকে না বাপু, বৌমা চাবিটা তোলো তো মা, এমন করে ফেলে দিয়ে গেল যেন গায়ে লাগে না। আরে বাবা, সংসারের চাবি অমন করে ফেলতে আছে? বৌমা এক কাজ করো, চাবিটা তোমার আঁচলেই রাখো। আমার কাছে? হ্যাঁ, ও চাবি তোমার শাশুড়ির চাবি, সেই যে আমার আঁচলে বেঁধে দিয়ে আমাকে সংসারে বেঁধে গেল। আর নয় মায়, আর নয়, এখন থেকে চাবিটা তোমার আঁচলেই রাখো। না পিসিমা, তা হয় না। আচ্ছা কখন থেকে ডাকছি কেউ কি শুনতে পাচ্ছে না নাকি? জামা কাপড় কি কিচ্ছু খুঁজে পাচ্ছি না, কোথায় গেল সব? কেউ শুনতে পাচ্ছে নাকি? দেখো যাও, চেঁচাচ্ছি কি রকম। কোথায় ছিলে বলো তো? জামাটাও বের করে নিতে পারো না? না পারি না। কি গল্প হচ্ছিল এতক্ষণ? এ বাড়িতে তো একটা গল্পই আছে, সে তোমার গল্প নিশ্চয়ই। পিসিমা কি বলছিল? ছিলেন একই নম্বরের গোল। কেন কেন হবে, যা সত্যি তা কি বলবেন, আমি দেখছি না। তুমি কি দিন রাত আমাকে গোয়ার তুমি করতে দেখছো নাকি? হবে না এটা আবার কি। আচ্ছা তুমি আমার সব কথা শোনো। শুনি না। শোনো। আচ্ছা তুমি কলেজ থেকে ফিরছো কখন বলো? এই সাতটা হবে। ভালো হবে না বলছি। আচ্ছা কেন, কি ব্যাপার বলবে তো?
তোমার ক্লাস কত অবধি বলো না। আচ্ছা কেন বলতে কি হয়েছে দেখেছো কে গোয়ার তুমি করছে? পাঁচটা পাঁচটা। আচ্ছা বেশ তাই সেই এই চিঠিটা পড়ে দেখো। তো ব্যস্ত তুমি যো কি মাকে আমাকে একলা যেতে বলেছেন? আচ্ছা দেখো না হোক কেউ আমাকে ধরে কিছু উপদেশ দিয়ে দেবে আর আমি বসে বসে তাই শুনবো সে আমার ধাতে সহ্য হবে না। থাক যেতে হবে না তোমার। দেখেছো সাতটা বেজে গেল এখনো অর্চনারা এলো না, আমি ওদের কাছে কি বলি? আরে আসবে আসবে। আমি খবর নিয়েছি সেখানে পিসির হুকুম ছাড়া কিচ্ছু হবার জো নেই, তিনি সব পছন্দই করেন না, নিজের মনের মতন করে বউকে গড়ে তুলছেন, ঘরে চাল বাচা চাল ঝাড়া বার বোতো পুজো আন্নিক মঙ্গলবার সোমবার। তুমি থামো, সুরো জামাই করেছে দেখো গিয়ে, জামাই মেয়েকে নিয়ে আমেরিকা যাচ্ছে আর তোমার মেয়ে ঘরে বসে কুলে করে চাল ঝাড়ছে। এই যে তোমরা, এক গাদা পরীক্ষার খাতা, একটু মুখ তুলবার অবসর নেই। আপনি এলেন কেন? আমি তো যাচ্ছিলাম উপরে। দেখো তুমি আর এর উপরে আশকারা দিও না, চব্বিশ ঘন্টাই তাই ঘরের মধ্যে। তা শুনলাম তুই তো মেয়ের বিয়ে ভালোই দিয়েছিস, জামাই নাকি খুব ভালো হয়েছে? আপনাদেরই আশীর্বাদে। না না ও কথা বললে শুনবো কেন, তুই খরচে যেমন করেছিস জামাইও তেমনি পেয়েছিস। তা তো বটেই। তুই বা কি মন দেনেছো দিদি, অত বড় স্কলার হিরের টুকরো ছেলে বেশ বিয়ে দিয়েছে। আমি কিছুই করিনি রে ভাই, যা করেছেন তোর ভগ্নিপতি। আরে সে কি কথা বলি, তোমার পছন্দ না হলে তো কিছুই হতে পারতো না বাবু। হ্যাঁ আপনার ফোন। ও আচ্ছা তোমরা তাহলে বসো। আমার হয়েছে জ্বালা, যেমন আমার মেয়ে কি করে নিজের ঘর সংসার বুঝে নিতে হয় তাই জানে না, আর তেমনি হয়েছে জামাই। এই দেখ না কখন আসবার কথা, হয়তো সামনে রাজ্যের বই খুলে নতুন কোনো থিসিসের কথাই ভাবছে। উমা এই তো এসো এসো, তোদের জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছে। অপেক্ষা না করে একেবারে হাজির হলি পাচ্ছে, এদের প্রণাম করো, অর্চনার মাসিমার মেসমশাই। আচ্ছা আমি একটু আসছি বাবার সঙ্গে। হ্যাঁ বসো। বাবা তো এক্ষুনি ওপরে গেলেন। ও আচ্ছা মা আমি একটু বাবার সঙ্গে দেখা করে আসি। কতদিন প্রফেসরি করছো? বছর চারেক হবে। বাহ শুনলাম নাকি শিগগিরই ভাইস প্রিন্সিপাল হবে। দিলেতে নাকি ডক্টরেটের জন্য থিসিস পাঠিয়েছো? এই সমস্ত কথা আপনাদের কে বললো? তোমার শাশুড়ি বলছিলেন শিগগিরই নাকি বিলেত যাচ্ছ, ফিরে এলে প্রিন্সিপাল হবে। অর্চনার কপালটা কিন্তু খুব ভালো বলতে হয়। নিশ্চয়।